ওয়াটগঞ্জে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে প্লাস্টিকে মোড়া মহিলার মাথা এবং হাত উদ্ধার হয়েছে। পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, তুমি যেটা জানাচ্ছিলে, কি আপডেট পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে বা কি বলা হচ্ছে? একেবারে দেখো, যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডাক্তার রোড। সেখানে এই বাঁ দিকে তুমি যদি দেখাই, এটা একটা অ্যাবান্ডান বিল্ডিং। সেই অ্যাবান্ডান বিল্ডিং, একেবারে কেউ থাকে না, এবং সেখানেই আজকে পুলিশ কোনোভাবে এখানকার লোকের থেকে খবর পায় যে এর ভেতরে একটি প্লাস্টিক এবং সেই প্লাস্টিকের ভেতর থেকে একটি হাত তারা দেখতে পান। এরপরে ওয়াটগঞ্জ থানার পুলিশ এখানে পৌঁছায়। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ অফিসাররা তারা এখানে পৌঁছেছেন এবং তারা তল্লাশি চালাচ্ছে। তার কারণ, যেহেতু একটি প্লাস্টিকের ভেতর থেকে একজন মহিলার মাথা এবং তার সঙ্গে সঙ্গে হাত পাওয়া গেছে, এই দেহাংশ পাওয়া গেছে, কিন্তু গোটা ধর পাওয়া যায়নি। পরিত্যক্ত বহুতলে মিলল অজ্ঞাত পরিচয়। মহিলার মাথা এবং হাত প্লাস্টিকের মোড়া অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে এখন রয়েছে ওয়াটগঞ্জ থানার পুলিশ, রয়েছে সেখানে। ওয়াটগঞ্জ এলাকার ঘটনা, ধরহীন মহিলার, সেখানে মহিলার ধর এখনও পর্যন্ত উদ্ধার হয়নি, তবে হাত এবং মাথা সেখানে প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পরিত্যক্ত একটি বাড়ির মধ্যে থেকে মহিলার প্লাস্টিকে মোড়া মাথা এবং হাত উদ্ধার করে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।